সো আজকের একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস করাবো, ইম্পর্টেন্ট তো বটেই এবং ইন্টারেস্টিং। তো ম্যাক্সিমাম ছেলেরা কি হয় না, জিআই বা রিজনিং এটাকে খুব ইজিলি হ্যান্ডেল করে, মানে ইজিভাবে নেয়। আলটিমেট প্র্যাকটিস না করার ফলে এক্সাম হলে গিয়ে সময়টা যে কত ভাইটাল রোল প্লে করে যায়, পার্টিকুলারলি রিজনিং বা জিআই পোর্শনের জন্য, সেটা পরীক্ষা হলে গেলে বোঝা যায়। তো সেই জন্যে প্রত্যেকটা সাবজেক্টে যেমন মাস্টারমশাইরা বলে থাকেন না, রিড রিড রিড, মানে যত তুমি পড়বে তত তোমার মেমোরাইজ হবে, তত তুমি তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে এবং পরীক্ষা হলে গিয়ে উগড়ে দিতে পারবে। রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু কথাটা একটু উল্টো, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের বাইরে রিজনিংয়ের কোনো ওয়ে নেই, তুমি জানো তুমি করতে পারো আলাদা ম্যাটার, কিন্তু না পরীক্ষা হলে গিয়ে ওই পার্টিকুলার টাইমের মধ্যে রিজনিং সলভ করে আসাটা, এটা হচ্ছে আসল মাস্টারের কায়দা। মানে সেখানে গিয়ে আমি ওই শর্ট টার্মের মধ্যে শর্ট টাইমের মধ্যে রিজনিংটাকে ঠিকঠাক আমি নামিয়ে এলাম, এটাই হচ্ছে আসল ট্রিক। এবং তার জন্য বলবো না, রিজনিং আমি তোমাদের ধরিয়ে দেবো, যারা জানো না তাদের কোনো টেনশন নেই, আমি তোমাদের প্রত্যেকটা রিজনিং কীভাবে করতে হয় জাস্ট সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেবো। কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে একটা দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, তোমার কাজ হবে 10টা 15টা 20টা করে সেই জিনিসের ওপরে প্র্যাকটিস করা। আর যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত তোমার ভালোও লাগবে রিজনিং করতে, এবং এটাও ধরে রাখো যে পরীক্ষা হলে গিয়ে তুমি শর্ট টার্মের মধ্যে সঙ্গে সঙ্গে সেটাকে নামিয়েও দিতে পারবে। তো আজকের রিজনিংয়ের কোন পার্ট করাবো, রিপিটেড সিরিজ। অ্যাকচুয়ালি এটা কী হয় না, একটা সিরিজ এরকম দেওয়া থাকে গ্যাপ 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 করে, এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হয়। এবার বলি, যারা আমাদের চ্যানেলে নতুন বা এই ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যারা এই জিনিসটা জানো রিপিটেড সিরিজ কীভাবে করে, আশা করি তোমরা আমাকে এই 7টা যে আমি কোশ্চেন দিয়েছি এখানে সেটা সলিউশন নিজেরাই করবে এবং কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে অ্যান্সারগুলো জানাবে। কিন্তু আমাদের চ্যানেলে যারা নতুন বা হয়তো কিছুদিন রিজনিং প্র্যাকটিস সবে শুরু করেছো, তাদের জন্য মেনলি আজকের এই ক্লাসটা, তোমাদের কোনো টেনশন নেই। এই 7টা সিরিজের মাধ্যমে আমি তোমাদের পুরো দেখিয়ে দেবো কীভাবে সিরিজ করতে হয়, রিপিটেড সিরিজ কীভাবে কমপ্লিট করবে। আশা করি ক্লাস শেষে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না মনে। আমি জাস্ট 7টা কী কোশ্চেন দিয়েছি একবার তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কোশ্চেন 1 কি আছে, এ বি এখানে গ্যাপ এখানে গ্যাপ দুটো গ্যাপ, দেন বি সি এ আবার দুটো গ্যাপ, তারপরে এ বি একটা গ্যাপ। কোশ্চেন নাম্বার 2 দেখো, এইচ একটা গ্যাপ, ই জি একটা গ্যাপ, এফ ই জি এইচ এফ ই জি এইচ একটা গ্যাপ, ই জি এইচ ই একটা গ্যাপ। কোশ্চেন নাম্বার 3 দেখো, এ এ বি একটা গ্যাপ, এ বি একটা গ্যাপ, সি এ বি সি সি এ একটা গ্যাপ, বি সি এ বি একটা গ্যাপ, সি। কোশ্চেন 4, এল এম একটা গ্যাপ, ও একটা গ্যাপ, এন এম একটা গ্যাপ, এল একটা গ্যাপ, এন দুটো গ্যাপ, এন এম ও। কোশ্চেন 5, এ একটা গ্যাপ, বি একটা গ্যাপ, সি এ একটা গ্যাপ, বি একটা গ্যাপ, সি একটা গ্যাপ, এ একটা গ্যাপ, সি সি। কোশ্চেন 6, একটা গ্যাপ, বি সি একটা গ্যাপ, সি এ একটা গ্যাপ, এ বি এ একটা গ্যাপ, সি একটা গ্যাপ, সি এ। এবং লাস্ট ওয়ান কি আছে, ই একটা গ্যাপ, জি এফ একটা গ্যাপ, ই একটা গ্যাপ, এফ জি এফ একটা গ্যাপ, ই। আশা করি এটা বলে দিলাম, যাতে তোমাদের যদি হাত লেখায় কোনো রকম প্রবলেম থেকে থাকে আশা করি তোমাদের সেটা সলিউশন হয়ে গেল। তো যারা পুরনো আমি বললাম তোমরা নিজেরাই সলভ করো, করে আমাদের ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা করতে পারলে কি না। আর যারা নতুন তাদের জন্য তো আমি আছি, পুরো ক্লাসের শেষে তোমাদের এই 7টার মাধ্যমে পুরো রিপিটেড সিরিজ ক্লিয়ার করে দেবো। আশা করি তোমাদের রিপিটেড সিরিজ এলে এরপরে তোমরা কোনো রকম ভয় ভীতি থাকবে না তোমাদের মধ্যে, তোমরা রীতিমতো স্মার্টলি করে চলে আসবে এবং খুব কম সময়ের মধ্যে করে চলে আসবে, সেই প্রসেস আমি পুরোপুরি তোমাদের বলে দেবো। সুতরাং ভিডিও লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে, এ বি দুটো গ্যাপ, বি সি এ দুটো গ্যাপ, বি এ বি আবার একটা গ্যাপ। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সিরিজ করতে যাওয়ার আগে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে যে টোটাল আমাদের অ্যালফাবেট কতগুলো আসছে সিরিজটাতে, সেটা আগে কাউন্ট করতে হবে। তাহলে দেখো,
এক দুই দুটো গ্যাপ আছে মানে চার পাঁচ ছয় সাত দুটো গ্যাপ আছে আট নয় আবার এবি মানে দশ এগারো এবং বারো টোটাল এখানে ডিজিট হওয়া মানে অ্যালফাবেট হওয়ার কথা বারোটা। এইবারে প্রথম কাজ গেল তাহলে আমাদের কি করতে হবে কাউন্টিং টোটাল সিরিজটায় কতগুলো অ্যালফাবেট রিপ্রেজেন্ট করছে সেই টোটাল অ্যালফাবেটগুলোর কাউন্ট করে নিতে হবে। তো এই সিরিজের মাধ্যমে আমরা বারোটা টোটাল অ্যালফাবেট পাবো কিন্তু আমাদের এখানে গ্যাপগুলো আছে এবং গ্যাপগুলোকে আমাদের ফিল আপ করতে হবে, এটাই হচ্ছে রিপিটেড সিরিজ। এবার দেখো বারোটাকে আমরা কেমনভাবে ভাঙবো, সেটা হচ্ছে তিন ইন্টু চার অথবা চার ইন্টু তিন, মানে তিনটে 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 করে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি অথবা চারটে 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 করে আমরা তিনটে ভাবে ভাগ করতে পারি, এটাই ফার্স্ট আমাদের কাজ। তো কি করতে হচ্ছে দেখো, এ বি আমি তিনটে ভাগে ভাগ করছি, ফার্স্টে এ বি একটা গ্যাপ আছে, গ্যাপটা থাকলো অ্যাজ ইট ইজ। এবারে এই যে এই গ্যাপটাকে আমি চারটে ভাগে ভাঙছি তিনটে করে, এক দুই তিন এবং চার, দরকার হলে নাম্বারিং করে দিচ্ছি এক দুই তিন এবং চার, এই চারটে ভাগে ভাঙছি তিনটে তিনটে করে। তাহলে দেখো এ বি এই গ্যাপটা আছে, এটা টেনে দিলাম, আবার দেখো একটা গ্যাপ আছে বি সিটাকে রাখলাম, আবার দেখো এর পরে দুটো গ্যাপ আছে, এখানে এ বিটা আছে, এখানে একটা গ্যাপ দিলাম। এইবারে দেখো আমাদের কম্পেয়ার করতে হবে, সিরিজ করতে হবে না, মানে প্রত্যেকটা এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা বা এটার সঙ্গে এটা যেন অ্যাজ ইট ইজ হয়, মানে সিমিলারিটি যেন থাকে, তবেই না রিপিটেডের সিরিজ। রিপিটেডেড কেন বলছি, মানে পরপর পরপর জিনিসটা একই রকম যেন দেখতে লাগে। তাহলে দেখো কোনটা কোন অ্যালফাবেট দিলে এখানে দেখো একরকম দেখতে লাগবে, দেখো এ বি আমি যদি এখানে সি বসাই তাহলে এ বি সি হলো, তাহলে দেখো এখানে এ বসাই এ বি সি হলো, এখানে এ আছে তাহলে বি আর সি বসিয়ে দিলাম তাহলে এ বি সি হলো, এখানে এ বি আছে লাস্টে আমি সি বসিয়ে দিলাম। দেখো এবারে সিরিজটা একরকম দেখতে লাগছে কি না, এ বি সি দেখো এ বি সি এ বি সি এ বি সি, দেখো প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু একই রকম দেখতে লাগছে, এটাকেই বলা হচ্ছে রিপিটেডের সিরিজ এবং এটাকেই করতে হবে তোমাদের পরীক্ষা হলে। তাহলে এখানে অ্যান্সারটা যদি আমি করতে চাই কি হবে না, গ্যাপগুলো যে অ্যালফাবেট দিয়ে ফিল আপ হচ্ছে সেগুলোই হচ্ছে অ্যান্সার, তাহলে এর অ্যান্সার কি হবে সি এ এই একটা গ্যাপ এই একটা গ্যাপ, এখানে দুটো বি সি এবং এখানে লাস্ট একটা সেটা হচ্ছে সি, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে বুঝে গেলে প্রথমের কাজ কি হবে, কোশ্চেন দেখার সাথে সাথে তোমাকে কাউন্টিং করে নিতে হবে যে কতগুলো অ্যালফাবেট দিয়ে ওই সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে বারোটা পাচ্ছিলাম, এবার বারোটাকে আমরা কেমনভাবে ভাঙবো, হয় থ্রি ইন্টু ফোর মানে তিনটে করে চারটে ভাগে ভাঙবো অথবা ফোর ইন্টু থ্রি মানে চারটে করে তিনটে ভাগে ভাঙবো। এইভাবে আমি ফার্স্টেই তিনটে করে তিনটে করে তিনটে করে তিনটে করে ভেঙে নিলাম চারটে ভাগে, এইবারে দেখবো পুট করে করে যে সিমিলারিটি আসছে কিনা। তাহলে এইখানে দেখা যাচ্ছে এ বি সি এ বি সি এ বি সি করে এইভাবে সিরিজটা কন্টিনিউয়েশন চলছে, তাহলে দেখো এর অ্যান্সার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেনে আমি যেমন দেখালাম যে কীভাবে করতে হয়, সেকেন্ড কোশ্চেনটা অ্যাজ ইট ইজ করতে হবে, আমাদের ফার্স্ট কাজ কী হবে না কাউন্ট করা। তো দেখো এই সিরিজে আমাদের অ্যালফাবেট কাউন্ট করতে হবে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো। তাহলে দেখো এই সিরিজটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে গেলে আমাদের ষোলোটা অ্যালফাবেট দরকার এবং ষোলোটাকে আমি বলেছি কেমনভাবে ভাঙতে হবে, ফার্স্টে ভেঙে নিতে হবে যে আমি সিরিজটাকে কেমনভাবে ভাঙবো। তো ষোলোটা দেখো আমি ফোর ইন্টু ফোর ছাড়া অন্য কোনো ওয়েতে আমি ভাঙতে পারছি না এই মুহূর্তে, তাহলে আমাকে চারটে 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 করে চারবার এই সিরিজটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট গেল প্রথম কাজ, তো দেখো এখানে আমি ভেঙে নিয়েছি এইচ গ্যাপ ইজি এখানে দেখো আলাদা করে নিয়েছি, এরপরে এই গ্যাপটা আছে এই গ্যাপটা রাখলাম এফ ইজি এফ ইজি আবার একটা স্ল্যাশ দিলাম দিয়ে এইচ এই গ্যাপটা আছে ইজি, তো এখানে আরেকটা ভাঙলাম ভেঙে এইচ এফ ই আর লাস্টে এই গ্যাপটা। তো এইভাবে আমার সিরিজটা ফার্স্টে আমি ভেঙে নিলাম স্প্লিট করে দিলাম চারটেভাবে। তো এবারে দেখো এই সিরিজটা আমার কমপ্লিট করতে হবে, এটার সঙ্গে এটা সিমিলারিটি আনতে হবে, এটার সঙ্গে এটা সিমিলারিটি আনতে হবে, এটার সঙ্গে এটা সিমিলারিটি আনতে হবে। তো দেখো দেখলেই বুঝে যাবে এখানে কি আছে ইজি ইজি আছে না, ইজির আগে কি আছে এফ, তাহলে আমি যদি এইখানে এফ বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে একই, দেখো এফ ইজি এখানেও এফ ইজি। এবারে এইখানে যেহেতু এইচ আছে এই সিরিজটার সঙ্গে এই সিরিজটা আমার সিমিলারিটি আনতে হবে না, তাহলে এখানে যদি আমি এফ ইজি করলাম এফ ইজি করলাম এখানে এইচ আছে তাহলে আমি এখানেও এইচ বসিয়ে দিলাম, তাহলে দেখো এটা আর এটা সেম হয়ে গেল এইচ এফ ইজি
HFEG দেখো সেকেন্ড দুটো হচ্ছে কিনা এখানে দেখো H F বসিয়ে দাও EG এখানে কি আছে HFE এখানে লাস্টে G বসিয়ে দাও তাহলে প্রত্যেকটা সিরিজ মানে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা দেখো একদম সেম তো এই সিরিজটা আলটিমেট কমপ্লিট হলো তাহলে এর অ্যানসার কি হলো F H F G এটা হচ্ছে এর অ্যানসার F H F G আশা করি এইবারে এই রিপিটেশন সিরিজে তোমরা এইটুকু বুঝে গেলে ফারস্টে কাউন্ট করে নিচ্ছ এবং পরপর যে কাউন্ট অনুযায়ী ভাগ করছো ভাগ করার পরে একটার সঙ্গে একটা সিমিলারিটি খুঁজে তোমরা নিজেরা সাজানোর চেষ্টা করছো বারবার বলছি দেখো এটা খুব ইজি বলে মনে হচ্ছে যদি না তোমরা প্র্যাকটিস করো না তোমরা পরীক্ষা হলে কিন্তু গিয়ে কনফিউজড হয়ে যাবে ওই জন্য বলছি রিজনিং শেখার একটাই ওয়ে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তুমি যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে তত তুমি সলিউশনটা সবার আগে করে চলে আসতে পারবে দেখো সময় দিলে তুমি সারাদিন ধরে রিজনিং কমপ্লিট করবে সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে পরীক্ষা হলে ওই শর্ট টাইমের মধ্যে তুমি কতগুলো রিজনিং কারেক্ট করে এলে এটাই হচ্ছে ম্যাটার করে যার জন্য বলছি প্রচুর প্র্যাকটিস করো তো এতক্ষণ যেটা হচ্ছিল না অন্য সিরিজগুলো একটার সঙ্গে আরেকটা লিংক আমরা খুঁজছিলাম যে আমরা যে পাঁচটা বা চারটে ভাগে ভাগ করছিলাম তার ঠিক পাশেরটার সঙ্গে সিমিলারিটি খুঁজছিলাম কিন্তু এই সিরিজটা একটু ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট আমি এটা বলছি না মানে এটা একটা নতুন পদ্ধতি তো তোমরা এটা একটু বুঝে নাও এবং তোমরা আশা করি যখন না নিজেরা প্র্যাকটিস করবে তোমরাও বুঝে যাবে যে জিনিসটা কি হচ্ছে এবং কেন হচ্ছে এটা বুঝে যাবে প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা বুঝবে তো দেখে নাও সিরিজটা কি আছে এ এ বি গ্যাপ এ বি গ্যাপ সি এ বি সি সি এ গ্যাপ বি সি এ বি গ্যাপ সি তো আমার প্রথম কাজ কি না কাউন্ট করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা আমার অ্যালফাবেট এখানে হবে সিরিজে এটা আমি বুঝে গেলাম এবার কুড়িটাকে আমি কীভাবে ভাঙবো ফোর ইন্টু ফাইভ অথবা ফাইভ ইন্টু ফোর এটা তো বুঝে গেলাম এইবারে দেখো আমি ফার্স্টে ভাঙার চেষ্টা করছি ফোর ইন্টু ফাইভে মানে আমি কাউন্ট করে দিই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাভাবে আমি ভাঙলাম চারটে 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 করে সিরিজ যেন আমার কমপ্লিট হয় কিন্তু এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটা কি দেখো এ এ বি এখানে গ্যাপ আছে এ বি গ্যাপ সি তাহলে এইটার সঙ্গে এইটা এই এটার সাথে এইটা তুমি কোনোভাবেই সিমিলারিটি আনতে পারবে না দেখো তুমি যাই বসাও না কেন এই দুটো গ্যাপে তুমি যাই বসাও না কেন এটার সঙ্গে এটা কোনোদিনই ম্যাচ করবে না তাহলে উপায় কি উপায় আছে এবং উপায়টা তোমাকে ভেবে চিনতে করতে হবে এবং করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাবে জিনিসটা কি দেখো এক নম্বরের সঙ্গে চার নম্বরের সিমিলারিটি খুঁজতে যাও কিভাবে না দেখো এখানে এ আছে এখানে এ আছে এখানে লাস্টে কি আছে এখানে মাঝখানে বি আছে এখানে বি আছে এখানে সি আছে আমি যদি জাস্ট এ এ বি এখানে একটা সি বসিয়ে দিই আর এখানে একটা এ বসিয়ে দিই দেখো দুটো সেম হচ্ছে দুটো গ্যাপ যদি আমি ফিল করি এইভাবে যে এ এ বি সি আর এখানে একটা এ বসিয়ে দিলাম এ এ বি সি এবার সেম হয়ে গেল দেখো দুয়ের সঙ্গে দুয়ের সঙ্গে পাঁচে দুয়ের সঙ্গে পাঁচটা দেখে নাও এ এখানে আমি যদি একটা বি বসিয়ে দিই এ বি বি সি এখানেও যদি একটা বি 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 বসাই তাহলে দেখো এ বি বি সি তাহলে একের সঙ্গে চার নম্বরের সিমিলারিটি পাচ্ছি দুয়ের সঙ্গে পাঁচ নম্বরের সিমিলারিটি পাচ্ছি দেখো এবারে সিরিজটা কিন্তু কমপ্লিট হলো এবারে দেখো তিনের সঙ্গে ছয় পাবো তো এইভাবে দেখো এ এ বি সি এ বি বি সি এ বি সি সি এ এ বি সি এ বি বি সি তাহলে একের সঙ্গে এক নম্বরের সঙ্গে সিমিলারিটি পাচ্ছি চার নম্বর সিরিজে দুয়ের সঙ্গে পাচ্ছি পাঁচ নম্বর সিরিজে দুয়ের সঙ্গে পাচ্ছি পাঁচ নম্বর সিরিজ তবেই আমাদের এই সিরিজটা কমপ্লিট হলো রিপিটেড সিরিজ তো এখানে অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা আমি নোট ডাউন করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও সেটা হচ্ছে সি বসিয়েছি এটায় এটায় বসিয়েছি বি এটায় কিছু বসাতে হয়নি এখানে আছে এ এখানে বসিয়েছি বি তাহলে সি বি এ বি এটার অ্যান্সার এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো এই টাইপের কোশ্চেন কিন্তু যে কোনো পরীক্ষায় আসে বিসিএসে তো আসেই স্টাফ সিলেকশন গ্র্যাজুয়েট লেভেল সিএইচএসএল যাই তুমি যেখানে রিজনিং পার্ট আছে রিপিটেড সিরিজ থেকে কোশ্চেন আসে এবং সবাই মোটামুটি কনফিউজড হয়ে যায় খুব তাড়াতাড়ি কেউ করতে পারে না যদি না সে প্র্যাকটিস করে তো বাকি যে চারটে কোশ্চেন আছে মোরলেস এই তিনটের ওপর বেস করেই সেই বাকি কোশ্চেন চারটে আছে
তো আশা করি তোমরা নিজেরা ট্রাই করবে। ধরে নাও এটা ক্লাস ওয়ার্ক, তোমাদের একটা হোমওয়ার্ক বা হোম টাস্ক টাইপের দেওয়া থাকলো। কেমন তোমরা শিখছো, তোমরা বুঝতে পারছো কি না, বা তোমরা কতটা বুঝলে সেটা জানার জন্যে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা অ্যান্সার সঠিক করতে পারলে কি না, বা জিনিসটা বুঝতে পারলে কি না। যদি কোথাও তোমাদের কোনো রকম ডাউট থাকে দেন অবশ্যই করে কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমরা কি রিজনিংটা ঠিকঠাক শিখছো, নিজেরা করতে পারছো, পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাক পারবে, আমরা কীভাবে বুঝবো বলো, যদি না তোমরা কমেন্ট করো। তো সুতরাং বলবো রিজনিং প্রচুর প্র্যাকটিস করো। আর আমি তিনটে তো দেখিয়ে দিলাম, এই তিনটের ওপরে বেস করে মোটামুটি বাকি চারটেও আছে, তোমরা করবে নিজেরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বলবো শুধু এই সাতটা না, এই কোশ্চেন রিপিটেড সিরিজে যত রকমের কোশ্চেন হয় তোমরা নিজেরা ট্রাই করো। কোথাও যদি কোনো রকম ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে কোনো কোশ্চেনে, দেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বলবো আশা করি পরীক্ষা তো সামনে আসছে, বিসিএস প্রিলিমিনারি, তোমরা ভালো করে সবাই তো পড়াশোনা করছো কন্টিনিউ। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে একবার থ্যাংকস। আর বলবো যারা নতুন ফার্স্ট টাইম যারা এই ভিডিও দেখছো, তারা আমাদের এই সিএসডিজি পরিবারের সদস্য হয়ে যাও খুব তাড়াতাড়ি। তো এইটুকু, থ্যাংকস।